তরকা বানানোর জন্য প্রথমেই লাগছে তরকা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা এবং কসৌরি মেথি, আর সঙ্গে লাগছে দুটো ডিম। এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে রসুন কুচিটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার তার মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দেব, আর তার মধ্যে এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দুটো ডিম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন প্রেসারে সিদ্ধ করে রাখা তরকাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটার উপর আমরা ধনে পাতা আর কসৌরি মেথি ছিটিয়ে এটা পরিবেশন করব। এটা আপনারা রুটির সাথে কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।